আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। চলুন শুরু করা যাক। আজকে ভিডিওটা হলো মালদ্বীপের রাজধানীর আউটসাইড একটি রোড। এই রোডের সাইডে কি কি আছে আজকে আপনাদেরকে দেখাবো। একটা বগ, একবার কাছের থেকে ভিডিও নিয়েছি, তারপর এটা যায় না। এটা একটা রেস্টুরেন্ট, আর এটা মালদ্বীপের নতুন একটি রোড। এই যে বাস যাইতেছে, এখানে বাস স্ট্যান্ড আছে। বাস টার্মিনালটা খুবই সুন্দর, দেখুন একদম এসি করা, পরিবেশগুলো অনেক সুন্দর, কোনো ধরনের ময়লা আবর্জনা নেই, খুব সুন্দর করে সাজায় রাখা হয়েছে। এখানে কিছু ফুলের গাছ আছে। খুবই সুন্দর একটি কাউন্টার, এরা মালদ্বীপের একটি কোম্পানি, প্রাইভেট কোম্পানি নিয়েছে, এরা নাম MTC কোম্পানি। এই যে খাজুর গাছগুলো দেখতে পারছেন, এগুলি সৌদি আরব থেকে আনা হয়েছে। রোডের সাইডে যে একদম সারিবদ্ধভাবে লাগানো হয়েছে, দেখুন দেখতে অসাধারণ লাগছে। এটা ভিলা কলেজ, ডিগ্রি কলেজ। এখানে মাছ ধরছে একটি বাংলাদেশি লোক, দেখুন এই যে মাছ, এই যে মাছ উঠে আসবে। বসি দিয়ে মাছ ধরতেছে, দেখুন এগুলি হচ্ছে স্পিড বোট। এখান থেকে বিভিন্ন রিসোর্টে মানুষ যাতায়াত করে, দেখুন বোট, হাজার হাজার স্পিড বোট। এই জায়গাটা হচ্ছে সুইমিং ট্র্যাক, মালদ্বীপের সুইমিং ট্র্যাক, দেখুন এখানে সাঁতার কাটার সকল ব্যবস্থাই আছে। এখানে তাদের দেশে সাঁতারের কোনো খেলাধুলা থাকলে এই জায়গায় খেলাধুলা হয়। সাহারা সাহারা সারাদিন কেন
এটা হলো গ্যালারি। এখানে বসে বসে দর্শক সাঁতার খেলা দেখে। গ্যালারিটা দেখুন, চাঁদের ঝর্ণা যেমন ভেজায় পাহাড়, ততটা আদর আছে। সাঁতার কাটতেছে মানুষ, কিন্তু আজকে খেলা নাই অবশ্য, কিছু পাবলিক আসে গোসল করে এই আর কি। বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা না করেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো বিদায়, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।